ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি পাওলি দামের সঙ্গে, এটা একটা কিন্তু বেশ একটা ঝাক্কাস মুহূর্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ঝাক্কাস। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর আজকে তো বিশেষ দিন, কারণ আজকে একটি বিশেষ ঘোষণা সবার জন্য হলো, শতবর্ষের আলোকে মৃণাল সেনকে নতুন করে দেখা, এবং দেখছেন কে, কৌশিক গাঙ্গুলি, এবং তোমাকে সেই চোখ দিয়ে দেখাচ্ছেন। এটা একটা দারুণ একটা লিংক হয়ে গেল, তাই না? অ্যাবসলিউটলি, মানে ইচ্ছা পূরণ বলতে পারো। কৌশিকদের সঙ্গে অনেক বছর ধরে কাজ করার ইচ্ছে ছিল, সেটা হচ্ছিল না কোনোভাবে, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে পালানের হাত ধরে আমাদের সিনেমার যাত্রা, একসাথে সিনেমা করার যে জার্নিটা, সেটা শুরু হলো। আর খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি, পালান নামটা শুনেই বুঝতে পারছেন সবাই হয়তো। আর মৃণাল সেনের 100 ইয়ার্স সেন্টিনারি ইয়ার আগামী বছরে, তো সেখানে উনি এই ছবিটা করে, ইটস এ ট্রিবিউট টু হেম, ট্রিবিউট টু দ্য মাস্টার। সো সবটা মিলিয়ে খুবই গর্ববোধ হচ্ছে একদমই। এবং যে কোনো অভিনেত্রীরই, স্পেশালি এই ছবিটা আমি বলি, এই ছবিটার মাধ্যমে আমি যেটা বললাম ওই প্রেস কনফারেন্সে, যে কোথাও একটা ওই ওই সময়ের ওই একটা গুরুত্বপূর্ণ সময়ে কিছু গুরুত্বপূর্ণ নাম, সিনেমার সঙ্গে জড়িত থাকা কিছু নাম, যে যারা বিশ্ববিখ্যাত পরিচালক, সেই সেই সময়টার সাথে কোথাও একটা চিরকালের মতো আমিও জড়িয়ে গেলাম। তো দ্যাটস বিউটিফুল। মৃণাল সেনের যে ছবি তো নিশ্চয়ই দেখেছো এবং একাধিকবার দেখেছো, তোমার পছন্দের 5টি ছবি যদি, তোমার কী কারণে ভালো লেগেছে যদি, 5টা না হোক কয়েকটা ছবি যদি বল। না, আমি খারিজের কথাই রাখি এখন, ছবি তো অনেক আছে, বাট খারিজের ব্যাপারটা আমি কেন বলছি সেটা হলো যে ছোটোবেলায় দেখেছি বহুবার, মারা দেখছে, বড়রা যারা আছে বাড়িতে তারাও দেখছে, তখন ওই উপলব্ধিটা না হয়নি, তখন একটা হ্যাঁ ঠিক আছে একজন মারা গেল, ও মা মারা গেল, ডোমেস্টিক হেল্প, মানে একটা খারাপ লেগেছিল কাইন্ড অফ। কিন্তু যে লেয়ার্স অ্যান্ড সাব লেয়ার্স ইন দ্য ফিল্ম, আমি কিছুদিন আগে যখন কৌশিকদা বলল যে এরকম আমি এটা ভাবছি, আই ওয়াচ দ্য ফিল্ম অ্যাগেন, আর এইবার যে পার্সপেক্টিভটা নিয়ে আমি শেষ করলাম ছবিটা, দ্যাট ওয়াজ বিউটিফুল। আমার মনে হয় যে এইরকম একটা সাবজেক্ট যেটা ওই সময় উনি বানিয়েছেন, ইট ইজ সো রেলেভেন্ট ইভেন টুডে। ডোমেস্টিক হেল্প আমরা নিয়মিত এরকম ফেস করি, সো গতানুগতিক জীবনেও যে মানুষের মূল্যবোধ, জীবনবোধ, সেইটা কোথাও একটা ওনার ছবিতে এত বেশিভাবে হ্যাঁ বেরিয়ে আসতো, সেইটা আমার মনে হয় ওই মনটা খুব ওনার, সত্যি কথা মানে ওনার সঙ্গে দেখা হওয়ার একটাই সুযোগ হয়েছিল আমার, কালবেলা রিলিজের পর উনি আমাকে ফোন করেছিলেন। ওনার মতো একজন বড় মাপের পরিচালক আমায় ফোন নাও করতে পারতেন, কিন্তু তখন মনে হয়েছিল যে রিয়েলি দিস ইজ হ্যাপেনিং, লাইক হি কল্ড মি। সো আমি যখন দেখা করতে গেলাম তখন মনে হলো যে হয়তো ওনার মতো মানুষ বলেই হয়তো, মানে এত বড় মাপের মানুষ উনি, উনি এত এনকারেজিং। নতুন আমি নতুন কাজ করা শুরু করেছিলাম, এরকম অনেক বহু দাদা নতুন কাজ করছে, তাদেরকে ফোন করে এনকারেজ করা, এই এই বিষয়টা আমার আমার কাছে মনে হয়েছিল যে সেই জন্যই হয়তো উনি এই ধরনের সিনেমাগুলো করতে পারেন, এরকম মন বলেই হয়তো। মৃণাল সেনের ছবিতে সংলাপ এবং ডায়লগ ডেলিভারি একটা অন্যরকম টোন ছিল, এবং আমি নিজে লক্ষ্য করেছি তুমি যে যখন কথা বলো তোমার সেই সেই একটা গম্ভীর টোন কিন্তু তোমার গলাতে আছে। তো এবং আমি জানি না কৌশিক গাঙ্গুলি কী কী কারণে তোমাকে এই ছবির জন্য, দুটো কথা বলেছিল যে দেখো আমি একটা বাঙালি মুখ চাই আর আমি একটা ডিগনিফাইড লুক চাই, সেটা তোমার মধ্যে আছে আর সেই জন্যই আমি, মানে উনি যে সেটা আমাকে যোগ্য মনে করেছেন সেটাও আমার কাছে একটা বিরাট ব্যাপার। মৃণাল সেনের ছবিতেও নায়িকাদের অন্য রকমভাবে তুলে ধরা হতো,
মমতা দি, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার তো একের পর এক ছবিতে, এবং মৃণাল সেনের সঙ্গে শ্রীলা মজুমদারের একাত্তর, মানে একজন ডিরেক্টর এবং নায়িকার যে মানে যে কম্বিনেশন সেটা অনেকবার ফিরে ফিরে এসেছে তোমার। এবং গীতা সেন তাঁর স্ত্রী বহু ছবিতে অনুভব করেছে। তোমার এই নায়িকাদের দেখে কী কী শিখেছ? সবার থেকেই শেখার আছে। মমদির সঙ্গে আমি মাছের ঝোলেও কাজ করেছি, সেখানেও শিখেছি, তাদের অভিনয় দেখে অনেক কিছু শিখেছি। মানে ইটস এভরি ডে ইজ এ লার্নিং প্রসেস আমার মনে হয়। ইনফ্যাক্ট পালান শ্যুট করার সময় অনেক কিছু শেখার আছে। বলিউডে এই গ্রেট ইন্ডিয়ান মার্ডারে তুমি অভিনয় করলে, এর আগেও অনেকগুলো ওয়েব সিরিজে করেছো, কীরকমভাবে কম্বাইন করছো নিজের লাইফটা? তোমার একেই তো তোমার বাড়তি দায়িত্ব, তোমার বিয়ের পরে অনেক কিছু যোগ হয়েছে। গত দু বছর হিন্দি কাজ অনেক বেশি করেছি, বাংলা একটাই ছবি করেছিলাম, ছাদ, NFDC-র ছবি। তো আমি তখন ভেবেইছিলাম যে যখন আস্তে আস্তে সব কিছু আবার নর্মালের দিকে যাবে, এন্ডেমিকের দিকে যাবে, তখন বাংলা ছবি আরও করতে চাই। কারণ একটা কোথাও রেসপন্সিবিলিটি আছে আমার মনে হয় আমাদের প্রত্যেকে, আমরা যতই ন্যাশনালি কাজ করি, ইন্টারন্যাশনালি কাজ করি, যাই করি না কেন, রুট যেখান থেকে শুট মানে শুরু করেছি আমি আমার কাজ, সেইটা মানে বাংলা সিনেমার প্রতি এমনিও আমার ভীষণ ভালোবাসা। সো আমরা এখানে যে ধরনের কাজ করি, যে সাবজেক্ট নিয়ে কাজ করি, সেগুলো হয়তো ন্যাশনাল লেভেলে ভাবাই যায় না। সো সেইটা আমি কী করে ছেড়ে দিই?